نبي هي অপরিচিত نبي তাহলে ইয়া নবী অপরিচিত নবী তোমার উপরে সালাম ইয়া আইয়ুহান নবিয়্যু হে চির সম্মানিত নবী হে মহা সম্মানিত নবী এইজন্য গোটা কোরআনে কারীম ইয়া নবী একবার বলে নাই যতবার বলেছেন ইয়া আইয়ুহান নবিয়্যু ইয়া আইয়ুহার রাসূল أنت العزيز الحكيم صدق الله مولانا العظيم আজকে 13 রবিউল আউয়াল 1445 হিজরি 29 সেপ্টেম্বর 2023 রোজ শুক্রবার বাইতুল মুকাররম জাতীয় মসজিদ পূর্ব চত্বর ইসলামিক ফাউন্ডেশন ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম শ্রদ্ধেয় সুধী সমাজ আজিজ তলাবা আজকে আমার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে সমাজে বিষয় কি জানি বললেন সেখানে নাই না না এটা নেই মুক্তি জীবনের দাওয়াত মুক্তি জীবনে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দাওয়াত এর সহজ ভাষায় রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মক্কার জীবনে কি কি করেছেন সহজ ভাষায় রাসূলের মক্কা জীবনের 13 বছর কেমন ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মক্কার জীবনের 13 বছর কেমন ছিল বিষয় থেকে আমরা আন্দাজ করতে পারি রাসূলের মোট নবুয়তের জীবন ছিল দুই ভাগে বিভক্ত মক্কী জীবন মাদানী জীবন হিজরতের পূর্বের অংশের নাম মক্কী জীবন হিজরতের পরবর্তী অংশের নাম মাদানী জীবন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পর থেকে 13 বছর ছিলেন মক্কায় আর হিজরতের পরে 10 বছর ছিলেন মদিনায় তৈয়বায় এই দুই অংশ মিলে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোট 23 বছরের নবুয়তের জীবন পুরো জীবন 63 বছরের জীবন 40 বছর নবুয়তের পূর্বের জীবন 23 বছর নবুয়তের পরবর্তী জীবন 40 বছর রব্বে কারীম রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হাজারো মুজিজাত দিয়ে ধন্য করেছিলেন হাজারো মুজিজাত রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে নবুয়ত পর্যন্ত ছিল বহিঃপ্রকাশ ঘটতেছিল এগুলো রব্বে কারীম কেন দিলেন আর নবুয়তের পরে 13টা বছর মক্কাতে কেন নির্যাতিত করলেন আর মদিনায়ে তৈয়বায় রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সহজ ভাষায় আগের 40 বছর ছিল শুধুই ঐতিহাসিক বিবৃতি ঐতিহাসিক বর্ণনা আগের 23 বছরের 40 বছরের সাথে আগের 40 বছরের কোনো ঘটনার কথা কোরআনে কারীমে বর্ণিত নাই আগের 40 বছরের কোনো ঘটনা কি নাই বলেন কোরআনে কারীমে কি নাই বর্ণিত নাই আগের 40 বছর মাহফুজ ছিল না দু চার 10টা ঘটনার বাইরে বাকি পুরো জীবন 40 বছরের জীবন মাহফুজ না সংরক্ষিত না আগের জীবনের বিষয়গুলো সংরক্ষিত ছিল না আর 23 বছরের কোনো একটা অংশ অরক্ষিত নয় বুঝে থাকলে বলুন আগেরটা কি নয় সংরক্ষিত নয় আর পরেরটা কি নয় অরক্ষিত নয় আগেরটা পুরোটাই ছিল রাসূলের সত্তার সাথে সম্পর্কিত রাসূলের জাতের সাথে সম্পর্কিত রাসূলের সত্তার সাথে সম্পর্কিত রাসূলের ব্যক্তির সাথে সম্পর্কিত এটা এটা ছিল রাসূলের পার্সোনাল লাইফ কি লাইফ বলেন
যেটাকে আমরা উর্দু ভাষায় বলবো নিজি জিন্দিগি, নিজি জিন্দিগি, আপনি জিন্দিগি। আগের 40 বছর ছিল রাসূলের একান্ত ব্যক্তিগত জীবন, আর পরের 23 বছর কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা গোটা ইনসান আর গোটা জিনদের শরীয়তের জীবন। পরের 23 বছর পুরো 23 বছরের প্রতিটা দিন, প্রতিটা রাত, পুরো 23 বছরের প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, চাই সেটা রাসূলের একাকিত্বে হোক, চাই সেটা রাসূলের জালওয়াতে হোক, চাই সেটা রাসূলের খালওয়াতে হোক, চাই সেটা রাসূলের একাকিত্বে হোক, আর চাই সেটা রাসূলের লোকালয়ে হোক, চাই সেটা রাসূলের ঘরে হোক, আর চাই সেটা মসজিদে নববীতে হোক, চাই সেটা হারামে পাকের সাহানে হোক, চাই সেটা যেখানেই হোক, চাই সেটা আকাশে হোক, চাই সেটা গারে হেরায় হোক, চাই সেটা গারে সৌরে হোক, চাই সেটা আয়েশার হুজরায় হোক, চাই সেটা আয়েশার, চাই সেটা আয়েশার হুজরায় হোক, চাই সেটা হযরত হাফসার হুজরায় হোক, চাই সেটা রিয়াদুল জান্নায় হোক, চাই সেটা মসজিদ নবীর মিম্বারে হোক, চাই সেটা মসজিদ নবীর মেহরাবে হোক, আর চাই সেটা বদরে হোক, চাই সেটা উহুদে হোক, চাই সেটা খন্দকে হোক, চাই সেটা মক্কায় হোক, চাই সেটা রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 27টা গাজওয়াতে হোক, চাই সেটা একান্ত মেয়েদের সাথে হোক, চাই সেটা একান্ত ছেলেদের সাথে হোক, চাই সেটা হাসান আর হোসাইনের সাথে হোক, চাই সেটা বিবিদের সাথে হোক, প্রতিটা ঘটনা, প্রতিটা কথা সংরক্ষিত। প্রতিটা কথা কি বলেন? হযরত হাসানের সাথে দুষ্টমির ছলে যা বলেছেন সেগুলোও সংরক্ষিত, ভালোবাসার ছলে হযরত আয়েশার সাথে যেগুলো বলেছেন সেগুলোও সংরক্ষিত, 23 বছরের পুরোটাই সংরক্ষিত, 48 বছরের কোনোটাই সংরক্ষিত না, দু চারটা ঘটনা ঐতিহাসিক বিবৃতি ছাড়া। বলেন, দু চারটা ঘটনা কি ছাড়া? ঐতিহাসিক বিবৃতি ছাড়া। এই জন্য আগের 40 বছরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই জন্য দেখে থাকবেন আপনারা, রাসূল 25 বছর, শুনে থাকবেন, রাসূল 25 বছর বয়সে বিয়ে করেছেন, আমাদের জন্য 25 বছর বয়সে বিয়ে করা সুন্নত নয়। কেন বলেন? আগের ঘটনা, রাসূল হযরত খাদিজাকে বিয়ে করেছেন তখন বয়স 40 বছর, আমাদেরকেও বিধবা বিয়ে করা সুন্নত নয় এবং 40 বছর রমণী বিয়ে করা সুন্নত নয়। কেন? নবুয়তের রাসূলের সাথে 40 বছর আগের যত ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছেন, যেমন ধরেন রাসূলের জন্মের সময় খৎনা করা অবস্থায় রাসূল দুনিয়াতে তশরিফ এনেছেন, খৎনা অবস্থায় রাসূল দুনিয়াতে তশরিফ এনেছেন, তাই বলে আমার বাচ্চা খৎনা অবস্থায় দুনিয়াতে তশরিফ আনা সুন্নত নয়। রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সম্পূর্ণ পাক পবিত্র অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়াতে তশরিফ এনেছেন, শরীরে কোনো ময়লা ছিল না, তাই বলে আমার সন্তান পাক পবিত্র অবস্থায় দুনিয়াতে আসবে এটা সুন্নত নয়। এটা কি নয় বলেন? 40 বছর আগের কোনো ঘটনাই শুধুই আমাদের জন্য আলোচনা, আমাদের জন্য বরকতময়, লেকিন আমাদের জন্য অনুকরণীয় নয়। আমাদের জন্য কি নয়? 40 বছর আগের কোনোটাই আমাদের জন্য কি নয় বলেন? নিশ্চিত 40 বছর আগের ঘটনাগুলো আল্লাহ তাআলাই ঘটিয়েছেন, নিশ্চিত 40 বছর আগের ঘটনাগুলো রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম থেকে মানবতা বিধ্বংসী অথবা মানবতা বিরোধী কোনো কাজ সংগঠিত হয় নাই, অসত্য কোনো কথা তিনি নবুয়তের আগেও বলেননি। নবুয়তের আগেও কি অসত্য তিনি কোনো কথা জীবনে? দুষ্টমির ছলেও বলেননি, দুষ্টমির ছলেও কি বলেননি? বন্ধুদের সাথেও বলেননি, সাথীদের সাথেও বলেননি, পারিবারিক জীবনেও বলেননি। রাসূলের আগের জীবনই নিশ্চিত, নিশ্চিত সত্য, আগের জীবনই নিশ্চিত বরকতময়, আগের জীবনই নিশ্চিত অসাধারণ, আগের জীবনই নিশ্চিত সারা পৃথিবীর সমস্ত মানবের ঊর্ধ্বে নিশ্চিত বিষয়গুলো, কিন্তু আমার জন্য করণীয় নয়। বরকত তো অবশ্যই, সত্য, সঠিক, বাস্তব অবশ্যই, লেকিন আমার জন্য কি নয়? আমার জন্য অনুকরণীয় নয়। কেন আমার জন্য অনুকরণীয় নয়? এটা নবুয়তের আগে বলেন, এটা কি নবুয়তের আগে? আর আমার জন্য অনুকরণীয় কবে থেকে? কোন পর্যন্ত? অফাত পর্যন্ত।
কোন পর্যন্ত বলে? তাহলে আমার অনুকরণীয় কত বছর? 23 বছর। আর আগের এতগুলো ঘটনা আল্লাহ তাআলা ঘটালেন কেন? বালক মুহাম্মদ, বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বালক মুহাম্মদ চলতেন তো মেঘ ছায়া দিত কেন? বালক মুহাম্মদ চলতেন তো গাছে ছায়া দিত কেন? বালক মুহাম্মদের সাথে গুইসাপ কথা বললো কেন? বালক মুহাম্মদের হাতে পাথর মোম হয়ে গেল কেন? বালক মুহাম্মদের সাথে এতগুলো আচরণ কেন হলো? এই সব কেন করলেন? আল্লাহ তাআলা এগুলো ঘটালেন এই বাচ্চা অচিরেই দোজাহানের বাদশাহ। সুবহানাল্লাহ। এই বাচ্চা অচিরেই সাইয়্যিদুল আম্বিয়া হবে। অচিরেই কি হবে? সমস্ত নবীদের সরদার হবেন। এই বাচ্চা অচিরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ হবেন। এই জন্য রব্বি করিম 40 বছর ধরে তার তারবিয়ত করেছেন, তার সাথে অত্যাশ্চর্য ঘটনাগুলো ঘটিয়েছেন শুধুই পৃথিবীর পৃথিবীকে এদিকে মুখ করার জন্য। দেখো এই বাচ্চাটা কেমন। সুবহান, দেখো এই বাচ্চাটা কেমন। এতগুলো ঘটালেন কেন? শুধুই নবুয়তের প্রমাণ দিলেন। নবুয়তের কি দিলেন বলেন? 40 বছরের সবগুলো ঘটনা নবুয়তের প্রমাণ, আর 23 বছরের সবগুলো কথা, সবগুলো কাজ উম্মতের শরীয়তের দলিল। শরীয়তের কি বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সাথে নবীজির কোন অংশের সম্পর্ক? নবুয়ত থেকে আফাত পর্যন্ত কত বছর? এই 23 বছরের, এই 23 বছরের কোন কোন কাজ আমাদের জন্য অনুকরণীয়? আর কোন কোন কাজ আমাদের জন্য অনুকরণীয় নয়? দু চারটা কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা রাসূলের সাথে খাস করে দিয়েছে। দু চারটা কাজ আছে যেগুলো আল্লাহ তাআলা কি চারের অধিক দিয়ে রাসূলের সাথে খাস, এটা আমাদের জন্য কি নয়? রাসূল সাওমে ফেসাল করেছেন, এক টানা 40 দিন রোজা রেখেছেন, এটা আমাদের জন্য অনুকরণীয় নয়? এটা আমাদের জন্য কি নয় বলেন? সাহারি না খেয়ে, সাহারিও না খেয়ে, ইফতারও না খেয়ে রাসূল এক টানা রোজা রেখেছেন, এটা আমাদের জন্য কি নয়? এটা আমাদের জন্য অনুকরণীয় নয়। কেন? এটা আল্লাহ তাআলা রাসূলের সাথে কি করেছেন? খাস করে দিয়েছেন। এটা রাসূলের সাথেই সম্বন্ধিত, এটা আমাদের জন্য নয়। আমাদের জন্য কি? আমাদের জন্য। বুঝে থাকলে বলুন তো দেখি, আমাদের সম্পর্ক কিসের সাথে? এই জন্য আমাদের মূল আলোচনা হওয়া ইকরা থেকে আমাদের মূল আলোচনা, কোথেকে আমাদের মূল আলোচনা? ইকরা থেকে আমাদের মূল আলোচনা। এই জন্য ইকরার আগের দিন পর্যন্ত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এটা নাজিল হওয়ার আগের দিন পর্যন্ত প্রতিদিনের সব রোজ সকাল সন্ধ্যা শুভ শাম কোনো ঘটনাই মাহফুজ না, দু চারটা বাদ দিয়া। মাহফুজ মানে কি বলবো? সংরক্ষিত না। লেকিন ইকরা নাজিল হওয়ার পর থেকে হাত কিভাবে নেড়েছেন সংরক্ষিত, কি হয় কথা কিভাবে বলেছেন সংরক্ষিত, কি বলেছেন সেটাও সংরক্ষিত, কিভাবে বলেছেন সেটাও সংরক্ষিত, কি হয় চলেছেন কিভাবে সেটাও সংরক্ষিত। তাইলে বোঝা গেছে আমাদের জীবনের মূল আলোচনা হওয়া উচিত রাসূলের 23 বছরের নবুয়তের জীবন। রাসূলের কি 23 বছরের নবুয়তের জীবন আমাদের জন্য শরীয়ত, 23 বছরের নবুয়তের জীবন আমাদের তরিকত, 23 বছরের নবুয়তের জীবন আমাদের হাকিকত, 23 বছরের নবুয়তের জীবন আমাদের মারিফাত। আমাদের সামনে আছে কি বলেন? শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত। আবার বলেন, তরিকত, হাকিকত, মারিফাত। কয়টা? বড় মজার কথা দেখেন, শরীয়ত লিখতে কিন্তু 5 অক্ষর, শিন র ইয়া আইন তা। তরিকত লিখতে 5 অক্ষর, ত র ইয়া কাফ তা। হাকিকত লিখতে 5 অক্ষর, হা কফ ইয়া কাফ তা। মারিফাত লিখতে 5 অক্ষর, মিম আইন র ফা তা। চারোটা শব্দের মধ্যে 5 অক্ষর দিয়ে রব বুঝিয়েছেন তোমার শরীয়ত, তোমার তরিকত, তোমার হাকিকত, তোমার মারিফাত, তোমার কালিমা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার যাকাত, তোমার হজ, আর তোমার ফজর, তোমার জোহর, তোমার আসর, তোমার মাগরিব, তোমার আয়েশা। কয় অক্ষর বলেন? তাহলে শরীয়ত তরিকত হাকিকত মারিফাতকে বিচ্ছিন্ন করার কোনো সুযোগ আছে? ভিন্ন ভিন্ন করে দেখার কি কোনো সুযোগ আছে? যদি বলেন শরীয়ত কি, উত্তর রাসূলের 23 বছরের নবুয়তের জীবন, তরিকত কি, রাসূলের 23 বছরের নবুয়তের জীবন, হাকিকত কি, রাসূলের 23 বছরের নবুয়তের জীবন, মারিফাত কি, রাসূলের 23 বছরের নবুয়তের জীবন,
কেউ হয়। এবার জিজ্ঞেস করবেন আমার জীবনে করণীয় কি, রাসূলের 23 বছরের নবুয়তের জীবন, আমার জীবনের বর্জনীয় কি, রাসূলের 23 বছরের নবুয়তের জীবনের বলা আর চলা, বলা আর চলা, করতে বলা আর নিষেধাজ্ঞা, যা করতে বলেছেন তা করা, যা ছাড়তে বলেছেন তা ছাড়া। সহজ ফর্মুলা না কঠিন ফর্মুলা? বল সহজ ফর্মুলা, ফর্মুলা সহজ। এর বিপরীতে যদি কেউ কোনো কিছু তালাশ করে, এর বিপরীতে যদি কেউ কোনো কিছু চাপিয়ে দিতে চায়, এর কোনো বিপরীতে যদি কেউ কিছু কিছু কোনো কিছু করতে চায়, রব এলান শুনিয়ে দিয়েছেন ফালাই ইউকবালা মিনহু, ফালাই ইউকবালা মিনহু। রব এলান শুনিয়ে দিয়েছেন আমার রাসূলের 23 বছরের বলা আর চলা, এর বাইরে আমি কিছু নিব না। বলেন কি বলেছে? বলেন আমার রাসূলের 23 বছরের বলা আর চলা, বলেন এর সাথে আরেকটা শব্দ মূল জুড়ে দিতে হবে, মৌন সমর্থন। বলেন মৌন, বলেন রাসূলের বলা, রাসূলের করা, রাসূলের মৌন সমর্থন। সুবহানাল্লাহ, এই তিনটার বাইরে আমি কিছু নিব না। রব বলেন ফালা ইউকবালা মিনহু, এটা আমার সিদ্ধান্ত, এই তিনটার বাইরে আমি কিছু নিব না, এই তিনটার বাইরে আমি কিছু নিব না, আমি কিছু গ্রহণ করব না, তোমার থেকে আর কোনো কিছু রিসিভ করা হবে না। আমি দেখব আমার কথা, আল্লাহ তাআলার কোনো কাজ আমার জন্য করণীয় নয়, আল্লাহর কোনো কাজ বান্দার জন্য করণীয় নয়। কি বলছি বলেন, বুঝে বলেন, বুঝেন তো নাই শব্দটাই বলেন, আল্লাহর কোনো কাজ আপনারাও বলেন বান্দার জন্য করণীয় নয়। আশ্চর্য, কিতে বুঝলেন? আল্লাহ পাহাড় বানিয়েছেন, আল্লাহর কাজ, এটা আমার করণীয়। আল্লাহ জমিন বিছিয়েছেন, আল্লাহর কাজ, এটা আমার করণীয়। আল্লাহ রাত বানিয়েছেন, এটা আল্লাহর কাজ, আমার করণীয় কি? আল্লাহ কাঁঠাল গাছ থেকে কাঁঠাল দেন, আমার কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বের করা আমার কাজ? বলেন আল্লাহর যে যে কাজ, বলেন এটা কি নয়? এটা আমার করণীয় নয়? এখন একটা ছোট্ট একটা প্রশ্ন করি, মায়ের পেট থেকে বাচ্চা দুনিয়াতে আনা, এটা কার কাজ? এটা কার কাজ? আবার বলেন এটা কার কাজ? এটা আমার কি কি করণীয়? বুঝে বলছেন কিছু? এটা আমার কি কি করণীয়? আল্লাহর কাজ আমার করণীয় নয়, আল্লাহর কথা আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই, আল্লাহর কাজ আমার করার সুযোগ নেই, আল্লাহর কথা আমার ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আল্লাহর কথা কোরআনে কারীম, আল্লাহর কথা না কাজ? কোরআন শরীফ আল্লাহর কথা না আল্লাহর কাজ? এটা আল্লাহর কালাম না আল্লাহর ফেল? আল্লাহর কালাম, এটা কি? এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম, আল্লাহর কালাম আল্লাহর কথা না কাজ? আচ্ছা আম আয়ে কেবল, ইনি যে সুন্দর এটা আল্লাহর কথা না কাজ? ইনি যে কালো এটা আল্লাহর কথা না কাজ? আল্লাহর কাজ আমার মোকাবেলা করার সুযোগ আছে না কিছু করার সুযোগ আছে? বলে আল্লাহর কাজ আমার করণীয় নয়। বলেন তাহলে মিলাদ আল্লাহর কাজ, এটা আমার করণীয় নয়? এটা আল্লাহর কাজ, বুঝে বলেন এটা কার কাজ? এটা আমার কি করণীয় আছে এতে? আমার কিছু করণীয় আছে? রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার নাক মুবারক ছিল একটুখানি ছোকা, একটুখানি ছোকা। এখন আমার নাক কি আমি ছোকা করে ফেলার কোনো সুযোগ আছে? রাসূলের চেহারায় আনোয়ার ছিল আহমারু কানিন, লালচে বর্ণের ছিল, সাদার উপরে লালচে। আমার কি চেহারা সাদার উপরে লালচে করে ফেলার সুযোগ আছে? রাসূলের রুযুগল ছিল মিলিত, আমার চেহারায় কি রুযুগল মিলিত বানাবার সুযোগ আছে? রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম যখন চলতেন সকলের উপরে তার মাথা থাকতো, আমারও কি এটা সুযোগ আছে? এগুলো কেন সুযোগ আমার করণীয় নয়? সুবহানাল্লাহ, এগুলো কি আল্লাহর কাজ? এগুলো কি তাহলে আল্লাহর কাজ আমার জন্য করণীয় নয়, আল্লাহর কাউল আমার জন্য করণীয়, আল্লাহর কথা আমার জন্য করণীয়, আল্লাহর কথা আমার জন্য কি? এবার আল্লাহর কথা তো আমি বুঝবো না, আল্লাহর কথা তো আমি বুঝার সাধ্য আমার কাছে নাই, এই জন্য রাসূলকে দেখা ছাড়া আমার কোনো গতি নাই। এবার রাসূল আল্লাহর কথার ব্যাখ্যা করেছেন দুই ভাবে, করে বলে। বলেন করে বলে, তাহলে রাসূলের কথা ও কাজ আল্লাহর কথা? বলেন আল্লাহর কথা, রাসূলের কথা,
রাসূলের কাজ রাসূলের মৌনসম্মতি এই পেলাম চারটা এই পেলাম কয়টা এক নাম্বার আল্লাহর কথা দুই নাম্বার রাসূলের কথা তিন নাম্বার রাসূলের কাজ চার নাম্বার রাসূলের মৌনসম্মতি بس এটাকে বলে কুরআন এই তিনটাকে বলে হাদিস সুবহানাল্লাহ বলে এটা আল্লাহর কথাকে কি বলে আর পরের তিনটাকে কি বলে হাদিস তাহলে কুরআন আর হাদিস বলেন আবার বলেন এখন কুরআন থেকে হাদিস লেকিন রাসূল তো রাসূল রাসূলের ভাষা ও তো রাসূলের ভাষা আমি সাধারণ মানুষ বুঝবো না সুবহানাল্লাহ আমি সাধারণ মানুষ কি বুঝবো না আমি সাধারণ মানুষ বুঝবো না আমি 10 টাকার বই পড়ে যেমন ডাক্তার হওয়ার সুযোগ নাই আমি 10 টাকার একটা বই পড়ে মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই কি আমি 10 টাকার বই পড়ে যেমন ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ নাই আমি শুধু কোরআনে কারীম পড়ে 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 আমল করার সুযোগ নাই আমি 10 টাকার বই পড়ে যেমন ডাক্তার হওয়ার সুযোগ নাই আমি 10000 টাকার শুধুই বই পড়ে মুহাদ্দিস হওয়ার সুযোগ নাই তাহলে আমি আহলে কোরআন হওয়ার সুযোগ নাই আমি আহলে হাদিস হওয়ার সুযোগ নাই কি বলছি বুঝে বলেন কি বলছি বুঝে বলেন আমি কি নাই আমি আহলে কোরআন হওয়ার সুযোগ নাই আমি আহলে কোরআন হওয়ার সুযোগ নাই আমি আহলে হাদিস হওয়ার সুযোগ নাই আমি আহলে হাদিস হওয়ার কি নাই বলেন তাহলে এই দুটো আমি কোরআন দেখে দেখে পড়ব এটা আমার জিম্মাদারি কোরআন বুঝবো এটা আমার জিম্মাদারি লেকিন কোরআন বুঝবো কিভাবে হাদিস দেখে দেখে বুঝবো এটা আমার জিম্মাদারি এবার হাদিস দেখে দেখে আমি বুঝবো না এবার দেখব মুহাদ্দিসিন কি বলে এটা দেখে দেখে বুঝবো এবার মুহাদ্দিসিনের কাছ পর্যন্ত আমি পৌঁছার সুযোগ নাই এবার দেখব আমি আইম্মাই মুজতাহিদিন কি বলে এবার কি দেখবো বলেন আইম্মাই মুজতাহিদিন এখন আইম্মাই মুজতাহিদিনের কথাগুলো আমি বুঝতে পারছি না আমি কুদুরি জরে বেকায়া দায়া বুঝি না কি বলছি বলে আমি কি বুঝি না আমি কুদুরি জরে বেকায়া দায়া বুঝি না আমি বতোয়াইছো আমি বুঝি না আমি কি করব আমি বেচারা কি করব এবার আমি না আমি না কোনো না কোনো আলেমে দিনের পিছনে চলবো জি কি হয় আহলে আহলে কোরআন হওয়ার সুযোগ নাই আবার আহলে কোরআন হওয়ার সুযোগ নাই শুধু আকিমুসসালা দেখে দেখে আকিমুসসালা দেখে দেখে আকিমুসসালা দেখে দেখে দুই রাকাত নামাজ বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুয়াত্তা মালিক মুয়াত্তা মুহাম্মদ বাদ দিয়া কুদুরি শরীফে কায়া হেদায়া বাদ দিয়া আকিমুসসালা দেখে দেখে দুই রাকাত নামাজ পড়িয়ে দেখার মতো সাধ্য জিব্রাইলেরও নাই তাহলে আহলে কোরআন হওয়ার সুযোগ নাই আবার আহলে কোরআন হওয়ার সুযোগ নাই কি বলছি মুখস্থ করেন আহলে কোরআন হওয়ার কি নাই আমি শুধুই কোরআন দেখে দেখে পড়ার কোনো সুযোগ নাই আমি শুধুই কোরআন দেখে দেখে মাসালা বের করার সুযোগ নাই সুযোগ আছে না নাই বলেন নাই বুঝে বলতেছেন না না বুঝা বুঝে বলতেছেন তাহলে শুধু কোরআন দেখে দেখে মাসালা বোঝার সুযোগ নাই শুধু বুখারি দেখে দেখে মাসালা বোঝার সুযোগ নাই শুধু বুখারি দেখে দেখে আচ্ছা যদি শুধু বুখারি দেখে দেখে মাসালা বোঝার সুযোগ থাকতো তাহলে তো শুধু মেডিকেল কলেজের বই বাড়িতে পড়ে পড়ে ডাক্তার হওয়ার সুযোগ থাকতো কি মেডিকেল কলেজের বই বাড়িতে পড়ে পড়ে ডাক্তার হবে তার কাছে আপনি ওপেন হার্ট করাবেন বলেন তার কাছে আপনি ওপেন হার্ট করাবেন তো যদি মেডিকেল কলেজের বই পড়ে পড়ে ডাক্তার না হওয়া যায় শুধু দু চারটা বই কিনে কিনে বাড়িতে পড়ে আপনি মুহাদ্দিস হবেন কিভাবে এটাও কি সম্ভব তাহলে এগুলো বলা ধোকাবাজি এগুলো বলা কি বলেন কি সাবজেক্ট আমার লাগে ঠিক করে দিলেন আপনারা তাইলে নবুয়তের 13 বছর আল্লাহ নবী কি করেছিলেন নবুয়তের 13 বছর কোরআন দেখে দেখে পড়ে পড়ে কোরআন দেখে দেখে পড়ে পড়ে শব্দগুলোকে সাহাবাদের কলিজায় এঁকে দিয়ে দিয়ে কোরআন দেখে দেখে পড়ে পড়ে সাহাবাদের কলিজায় শব্দগুলো এঁকে দিয়ে রাসূলের কর্ম ওর কাউল ও ফেল দিয়ে রাসূলের কাউল ও ফেল দিয়ে প্রাণের ব্যাখ্যাগুলো সাহাবাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সুবহানাল্লাহ 13 বছরের নবীজি কি করেছেন তাদের দিলের দুনিয়াগুলোকে আবাদ করেছেন সাহাবাদের দিলের দুনিয়াগুলোকে কি করেছেন দিলের দুনিয়া আবাদ করেছেন কি দিয়ে কোরআনে কারীমের তেলাওয়াত দিয়ে কি দিয়ে
قرآن کریمের তেলাওয়াত দিয়ে আর দুই নাম্বার কি দিয়ে قرآن کریم বুঝিয়ে দিয়ে قرآن کریم বুঝিয়ে 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 আল্লাহ তাআলার জাতের ইয়াকিন কলি দিয়ে দিয়ে আল্লাহ তাআলার সিফাতের ইয়াকিন কলি দিয়ে দিয়ে এটা দিতে লেগে গেছে 13 বছর সুবহানাল্লাহ এটা দিতে লাগছে কত বছর বলেন এটা দিতে লেগে গেছে 13 বছর কি দিবেন এই 13 বছরে তেলাওয়াত আগে পড়াইছে কি করছেন قرآن کریم پڑھتے کت بچر 13 بچر بجائیے کت بچر 13 بچر کلیجائے بسیے کت بچر 13 بچر سبحان اللہ 13 بچر শুধুই বুঝিয়েছেন اللہ اکبر اللہ اکبر اللہ سب چیز بڑا ایک کتا بجائیے 13 بچر سبحان سبحان ربي العظيم عظيم বুঝিয়েছেন 13 বছর আলা বুঝিয়েছেন 13 বছর আল্লাহ তাআলার কিবরিয়াই কলিজায় ঠুকিয়েছেন 13 বছরে আল্লাহ তাআলার আজমত কলিজায় ঠুকিয়েছেন 13 বছরে আল্লাহ তাআলার উলুবেশান ঠুকিয়েছেন 13 বছরে রব্বুল আলামিন রুবুবিয়তের ইয়াকিন ঠুকিয়েছেন 13 বছরে আল্লাহু আকবার 13 বছর রাসূল শুধু বুঝিয়েছেন আমার আর তোমার মাবুদ আল্লাহ কয় বছর বুঝিয়েছেন 13 বছর তার বছর এক আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ তার বছর শুধু এক আওয়াজ লাগালেন নাই 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 তোমাদের আর আমার কেউ নাই আল্লাহ ছাড়া কেউ নাই লা মানিআ ইল্লাল্লাহ লা মুতিআ ইল্লাল্লাহ লা নাফিআ ইল্লাল্লাহ লা দাররা ইল্লাল্লাহ আমাদের কেউ নাই বানানে ওয়ালা যেমন তিনি বানানে ওয়ালা যেমন তিনি হুকুম দেনে ওয়ালাও তিনি কত বছর বুঝিয়েছেন এই কথা তাহলে হুকুম চলবে কার বলেন বানানে ওয়ালার হুকুম চলবে কার বানানে ওয়ালার আদেশ চলবে কার বানানে ওয়ালার এই কথা কি বুঝিয়েছেন 13 বছর কত বছর এই কথাটাকে 13 বছর বুঝিয়েছেন কোন লাইনে এক নম্বরে দাওয়াতের লাইনে দাওয়াত ও দাওয়াত ও তাবলীগের লাইনে দুই নম্বরে তালিমের লাইনে দাওয়াত ও তাবলীগের লাইনে দুই নম্বরে তালিমের লাইনে তিন নম্বরে তাজকিয়ার লাইনে সুবহানাল্লাহ এই কথাগুলোকে বুঝিয়েছেন 13টা বছর সুবহানাল্লাহ 13টা বছর কি করেছেন এক নাম্বার তালিম এক নাম্বার কি দুই নাম্বার কি দাওয়াত দুই নাম্বার কি দাওয়াত তিন নাম্বার কি তাবলীগ দাওয়াত ও তাবলীগ এক বাক্য এক শব্দ এটা কাছাকাছি শব্দ দুইটা যদি আলাদা আলাদা বলি এগুলো কাছাকাছি শব্দ কি শব্দ বলেন এজন্য রাসূলের গোটা জীবনীকে আমরা চার অংশে বিভক্ত করতে পারি পুরা সিরাত বেতরা সিরাত বেতরা রাসূলের পুরো জিন্দেগীকে চার ভাগে বিভক্ত করেছেন চারটা প্রশ্নের উত্তর ঠিক করেছেন এক নাম্বার মুহাম্মদ কে মুহাম্মদ কে দুই নাম্বার মুহাম্মদ কি তিন নাম্বার মুহাম্মদ কি কি নিয়ে এসেছেন চার নাম্বার মুহাম্মদ কি কি নিয়ে এসেছেন কিভাবে নিয়ে এসেছেন পুরো 23 বছর এই চার প্রশ্নের জবাব সুবহানাল্লাহ বলবেন বলেন এক নাম্বার মুহাম্মদ কে বলেন আবার বলেন মুহাম্মদ কে রব্ব করিম কোরআন করিমে বলেন মুহাম্মদ ওয়া মা মুহাম্মদ ইল্লা রাসূল ওয়া মা মুহাম্মদ ইল্লা রাসূল মুহাম্মদ কে মুহাম্মদ রাসূল সুবহানাল্লাহ মুহাম্মদ কে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এটা মুহাম্মদের পরিচয় নয় আমেরার ছেলে মুহাম্মদ এটা মুহাম্মদের পরিচয় নয় হাতিদার স্বামী মুহাম্মদ এটা মুহাম্মদের পরিচয় নয় আব্দুল মুত্তালিবের নাতি মুহাম্মদ এটা মুহাম্মদের পরিচয় নয় আবু তালেবের ভাতিজা মুহাম্মদ এটা মুহাম্মদের পরিচয় নয় কুরাইশি মুহাম্মদ এটা মুহাম্মদের পরিচয় নয় মুহাম্মদের পরিচয় মুহাম্মদ রব দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক নম্বর প্রশ্ন কি মুহাম্মদ কে বলেন উত্তর কি মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গতকালকে পর্যন্ত তাকে মানুষ ডাকতো ইয়া মুহাম্মদ গতকাল পর্যন্ত ডাকতো ভাতিজা মুহাম্মদ গতকাল পর্যন্ত ডাকতো চাচাতো ভাই মুহাম্মদ গতকাল পর্যন্ত ডাকতো ভাতিজা মুহাম্মদ খাদিজার পরিবার বলতো খাদিজার স্বামী মুহাম্মদ আমরা শ্বশুর বাড়িতে গেলে নাম ধরে ডাকে না অমুকের জামাই বলে তোমার নামে আমার ডাকে বাপরে বাপ এতদিন বলতো খাদিজার স্বামী মুহাম্মদ এতদিন বলতো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন বলতো আবু তালেবের ভাতিজা মুহাম্মদ আব্দুল মুত্তালেবের নাতি মুহাম্মদ
এখন বলে না 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 আজ থেকে আর মোহাম্মদ কে আমিও মোহাম্মদ বলবো না তোমরাও মোহাম্মদ বলবো না আজ থেকে বলবা ইয়া আইয়ুহান নবী আজ থেকে বলবা ইয়া আইয়ুহার রাসূল আজ থেকে বলবা ইয়া আইয়ুহাল মুযাম্মিল আজকে থেকে বলবা ইয়া আইয়ুহাল মুদাদ্দির আজকে থেকে বলবা ইয়া হাসিন আজকে থেকে বলবা তাহা আজকে থেকে আর কাজাহারে বাদিকুম বাদা একে অপরকে যেভাবে ডাকো এভাবে ডাকা যাবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য ইয়া নবী এভাবে বলবে না বলবা এভাবে ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ না বুঝেই জি বলছো বুঝাই কইছ হ্যাঁ গতকাল পর্যন্ত বলতো ইয়া মুহাম্মদ আজকে থেকে বলবা ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিল ইলাইক আজকে থেকে বলবা ইয়া আইয়ুহার রাসূল সুবহানাল্লাহ এখন প্রশ্ন হবে ইয়া রাসূল আর ইয়া নবী আর ইয়া আইয়ুহান নবী পার্থক্য কি দুটার মধ্যে কোটি কোটি গুণে পার্থক্য না বুঝে ঠিক বুঝছেন কিটা বুঝছেন তো বুঝু গতকাল পর্যন্ত ছিল ইয়া মুহাম্মদ আজকে থেকে কি হয়ে গেল ইয়া নবী না ইয়া আইয়ুহান নবী আবার বলেন পার্থক্য বলবো একটু বেশি বললেন না হালকা গতকাল পর্যন্ত ছিল ইয়া মুহাম্মদ কারণ গতকাল পর্যন্ত ইনি ছিলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ লেকিন আজকে আর শুধু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাই আজকে হয়ে গেলেন তিনি আমার পরে সর্বশ্রেষ্ঠ রব্বে করিম বলে আজকে আমার পরে সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ আমি আর শাজিমে মালিক আমি আর শাজিমে মালিক আর আমার রাসূলকে না পারলে আর শাজিম বানাতাম না কি এই জন্য ডাকার বেলায় সম্মানজনক শব্দ বলবা সম্মানজনক শব্দ ডাকার বেলায় কি বলবা সম্মানজনক শব্দ বলবা সম্মানজনক শব্দ হলো নাবিউন নাবিউন এটা হলো নাকেরা এটা হলো অসম্মানজনক আর আন্নাবিউ এটা হলো সম্মানজনক আলিফ লাম দিলে হয় সম্মানজনক আলিফ লাম ছাড়া হয় অসম্মানজনক কি তাহলে আন্নাবিউ বলেন কি এবার আন্নাবিউ কে যদি আলিফ লাম যুক্ত শব্দকে যদি হরফে নেদা দিয়ে ডাকতে হয় ইয়া আহ্বান সূচক অব্য দিয়ে ডাকতে হয় তাহলে ইয়া আন্নাবিউ বলতে হয় না এখানে আরেকটা শব্দ যোগ করতে হয় ইয়া আইয়ুহান নবিউ এখন তর্জমা কি হে মহা সম্মানিত নবী সুবহানাল্লাহ আর ইয়া নবী হে অপরিচিত নবী তাহলে ইয়া নবী অপরিচিত নবী তোমার উপরে সালাম ইয়া আইয়ুহান নবিউ হে চির সম্মানিত নবী হে মহা সম্মানিত নবী এই জন্য গোটা কোরআনে কারিম ইয়া নবী একবারও বলে নাই যতবার বলেছেন ইয়া আইয়ুহান নবিউ ইয়া আইয়ুহার রাসূল কি হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ কে ছিলেন আল্লাহ রাসূল কে ছিলেন বলেন এবার মুহাম্মদ কেমন ছিলেন দাঈয়ান ইলাল্লাহ বাশীরা নাযীরা রাউফা রহিমা হারিসা এগুলো কি কেমন ছিলেন বলেন না মুহাম্মদ কে ছিলেন এবার কেমন ছিলেন সিরাজা মুনীরা সুবহানাল্লাহ বলেন মুহাম্মদ কেমন ছিলেন এটা উত্তর গোটা কোরআন কারিম এই প্রশ্নের উত্তর সুবহানাল্লাহ বলেন মুহাম্মদ কেমন ছিলেন এই উত্তর আমি আর আপনি কেমনে দিব এটা তো রব দিতে দিতে যেন ঠকে গেছেন
এটা তো রব দিবেন কে দিবেন বলেন রব দিবেন شاهدا محمد كمن شاهدا محمد كمن نزيرا محمد كمن بشيرا محمد كمن داعيا محمد كمن سراجا محمد كمن قمرا محمد كمن منيرا سبحان الله محمد كمن حريصا محمد كمن رؤوفا محمد كمن رحيما اشب كون بس الجواب محمد كمن سبحان الله উত্তর কি মোহাম্মদ কেমন ছিলেন মোহাম্মদ ছিলেন রহিমা মোহাম্মদ কেমন ছিলেন রহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ আমি রহমান রহমান মানে যু রহমাতিন বালেগা আমি রহমত ওয়ালা মহা রহমতের আধার আমি মহা রহমতের আধার আমি মহা রহমতের মালিক আমি মহা রহমতের মালিক আমি বললাম রব্বুল আলামিন আপনি যদি রহমান হন আপনার রহমত রহমত ওয়ালা আপনার রহমত কি আপনার রহমত কোনটা আপনার রহমত কোথায় আপনার রহমত পাবো কোথায় রব বলেন দুটো দেখবা আমার রহমত পেয়ে যাবা দুটো ধরবা আমার রহমত পেয়ে যাবা আমি ওয়ামা আরসালনাকা ইল্লা رحمة للعالمين أمين نبي دو جهان رحمة للعالمين محمد عربي صلى الله عليه وسلم كي أمين رحمان رحمة كوري بطيئة تي آر كنتا آر كنتا قرآن رحمة سبحان الله وننزل من القرآن ما هو شفاء وهدى ورحمة للمؤمنين আল্লাহ কি রহমান নবী কি রহমত সুবহানাল্লাহ বলেন নবী কি এখন প্রশ্ন হুজুর নবীর কোনটা কোনটা রহমত কি কি রহমত নবীর রহমত নবী তো রহমত বুঝলাম কোনটা কোনটা রহমত উত্তর নবীজির উপরে ঈমান রহমত কালিমায়ে তৈয়বা রহমত দুই নাম্বার নামাজ রহমত তিন নাম্বার রোজা রহমত চার নাম্বার যাকাত রহমত পাঁচ নাম্বার হজ রহমত এক এক হুকুম রহমত নবীজির একটা সুন্নত রহমত আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান রহমত যা যা করতে বলেছেন প্রতিটাই রহমত যা যা নিষেধ করেছেন প্রতিটাই রহমত রাসূল যেভাবে যেভাবে করেছেন প্রতিটাই রহমত যখন যা করেছেন প্রতিটাই রহমত এবার কোনটা কোনটা রহমত না সব রহমত যা করেছেন যা করতে বলেছেন যা ছাড়তে বলেছেন এবার চল্লিশ বছর আগে না চল্লিশ বছর পরে এটা বারবার মুখস্থ করাতে হবে এটাও বারবার কি করাতে হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে হাত হা যদি যদি আমরা ইয়া লাইতা কওমি লাউ কুনতুম তাআলামুন হে আমার জাতি যদি আমরা বুঝতাম কি হয় এবার প্রশ্ন এক নম্বর প্রশ্ন কি ছিল মোহাম্মদ কে দুই নম্বর প্রশ্ন কি ছিল মোহাম্মদ কেমন তিন নম্বর প্রশ্ন মা জাবির রসুল রসুল কি কি নিয়ে এসেছেন কি কি রসুল নিয়ে এসেছেন কি কি একটাই উত্তর রসুল নিয়ে এসেছেন কোরআন রসুল নিয়ে এসেছেন কি কোরআন রসুল নিয়ে এসেছেন কি এবার প্রশ্ন কোরআন তিনি নিয়ে এসেছেন কোরআন কি কিভাবে নিয়ে এসেছেন কিভাবে কোরআন কিভাবে উম্মতের মধ্যে দিয়েছেন কোরআন দিয়েছেন কিভাবে এর উত্তর এক নাম্বার দাওয়াত এক নাম্বার কি দুই নাম্বার তালিম দুই নাম্বার কি তিন নাম্বার তাজকিয়া দাওয়াত তালিম তাজকিয়া বলেন দাওয়াত তালিম তাজকিয়া তাহলে দাওয়াতের মাধ্যমে নিয়ে আসছেন তালিমের মাধ্যমে নিয়ে আসছেন তাজকিয়ার মাধ্যমে নিয়ে আসছেন সুবহানাল্লাহ কি ভাই আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই চার প্রশ্ন পুরো সিরাতের কিতাব শুধু এই চার প্রশ্নের উত্তর সমস্ত সিরাতের কিতাব এই চার প্রশ্নের উত্তর সমস্ত সিরাতের কিতাব কি চার প্রশ্নের উত্তর এই চার প্রশ্নের আল্লাহ এই জন্য মেরে ভাইও রসুল কে ভালোবাসা আল্লাহকে ভালোবাসা রসুল কে ভালোবাসা বলেন আল্লাহকে ভালোবাসা রসুল কে ভালোবাসা আল্লাহ কে ভালোবাসা রসুল কে ভালোবাসা আল্লাহ কে ভালোবাসা রসুল কে ভালোবাসা কোরআন কে ভালোবাসা সুন্নাহ কে ভালোবাসা সুবহানাল্লাহ কোরআন ভালোবাসা সুন্নাহ কে মসজিদ কে ভালোবাসা ওলামায়ে উম্মত কে ভালোবাসা
ভালোবাসা। আপনি যদি বলবেন আমি রাসূলকে ভালোবাসি, তবে পরের 23 বছর না আগের 40 বছর, রাসূলকে ভালোবাসি পরের 23 বছর নয় আগের 40 বছর, তো আপনার ভালোবাসা আবু লাহাবের মত। আর পরের 23 বছরকে ভালোবাসি, আপনার ভালোবাসা মিলাবে আবু বকরের সাথে। সুবহানাল্লাহ বলেন। আবু লাহাব ভালোবেসেছিল আগের 40 বছর, আবু তালেব ভালোবেসেছিল আগের 40 বছর, আবু জাহাল ভালোবেসেছিল আগের 40 বছর, আবু বকর ভালোবেসেছিল পরের 23 বছর। কি বলেন কোনটা? পরের 23 বছর। আবু বকর ভালোবাসছে কোন কোন বছর? পরের 23 বছর। আবু জাহাল ভালোবাসছিল কত বছর? আগের 40 বছর ভালোবেসে আবু জাহাল আবু জাহাল হলো কেন? আর আকবরের 23 বছর ভালোবেসে সিদ্দিক আকবর, সিদ্দিক আকবর হলো কেন? কি ভাই এখন আমরা কোনটা করবেন বলেন? এর অর্থ কি আগে আগে 40 বছর বাদ? ওটা আলোচনা করব, শুধুই আলোচনার বিষয়, ওটা আলোচনা করব বরকতের জন্য, ওটা আলোচনা করব বরকতের জন্য, আর 23 বছর মানব নিজের জান্নাতের জন্য। কি তাহলে ভালোবাসা? ভালোবাসা দুই ভালোবাসা, এক ভালোবাসাতে সিন্নি মিলে, আরেক ভালোবাসাতে ইমান আর নামাজ ধরে। মনে কষ্ট পাইলে এক্সকিউজ মি। কি এক ভালোবাসা সিন্নি মিলে, আরেক ভালোবাসা কি? আমাদের ভালোবাসা ইমানওয়ালা, আমাদের ভালোবাসা নামাজওয়ালা, আমাদের ভালোবাসা রোজাওয়ালা, আমাদের ভালোবাসা ফরদাওয়ালা, আমাদের ভালোবাসা যাকাতওয়ালা, আমাদের ভালোবাসা হজওয়ালা, আমাদের ভালোবাসা জিকিরওয়ালা, আমাদের ভালোবাসা দুরুদওয়ালা, আমাদের ভালোবাসা আবু বকরওয়ালা, আমাদের ভালোবাসা ওমরওয়ালা, আমাদের ভালোবাসা বদরওয়ালা, আমাদের ভালোবাসা উহুদওয়ালা, আমাদের ভালোবাসা দাওয়াতওয়ালা, আমাদের ভালোবাসা তাবলীগওয়ালা, আমাদের ভালোবাসা তালিমওয়ালা। আমাদের ভালোবাসার ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত। আমাদের ভালোবাসার ঠিকানা ইনশাআল্লাহ জান্নাত। আল্লাহ আল্লাহ এমন ভালোবাসার তৌফিক দান। আমিন। ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, রাসূল বলেন তিন দল মানুষ ঈমানের মজা পেয়ে গেল। কানাল রাজুলুন কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যাদের কাছে আল্লাহর আল্লাহ রাসূল সবচেয়ে ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বলেন আমরা কাকে ভালোবাসি? আল্লাহ। আর কাকে? একজন সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনাকে বড় ভালোবাসি। সাহাবী বললেন, রাসূল বললেন, তুমি আমাকে ভালোবাসো প্রমাণ লাগাও। আল্লাহ আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি প্রমাণ কিভাবে দিব? রাসূল বললেন, ফামান আতানি, যে আমাকে মানবা সে আমাকে ভালোবাসলা। সুবহানাল্লাহ। আমাকে মানবা? ওগো আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আমার রাসূলকে মানো, আমার রাসূলকে ভালোবাসো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি ভালোবাসি, তাহলে আমাকে মানো। ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানি, তাহলে আল্লাহকে ভালোবাসো। কি ভাই তাহলে ভালোবাসা? ভালোবাসা কয় ভালোবাসা? এক ভালোবাসায় সিন্নি মিলে, আরেক ভালোবাসায় জান্নাত মিলে। কি ভাই এক ভালোবাসা কি মিলবে? আরেক ভালোবাসা কি মিলবে? আমরা কোন ভালোবাসা বাসবো? এই জন্য আপনাদের আজকের আলোচনায় মনে হয় বিরিয়ানি নাই, বিরিয়ানি তো নাই, বিরিয়ানি তো নাই, গরু তো জবাই করে নাই, যেহেতু এটা যে জান্নাতের ভালোবাসা, এটা জান্নাতের ভালোবাসা বলেন না আলহামদুলিল্লাহ। এটা কোন ভালোবাসা বলেন? এটা জান্নাতের ভালোবাসা। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা নিয়ত বানান আজ থেকে দিনে 100 বার, রাতে 100 বার পড়বেই, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। সবার এরাদা দুই নম্বর ওয়াদা নবী যে আপনাকে ভালোবাসি, এই জন্য আজ থেকে আর নামাজ ছাড়বো না, পাক্কা নিয়ত ইনশাআল্লাহ। কয়েক তো আবার বলেন, সবাই বলেন, বাহ কি হয়। তিন নম্বর আপনাকে ভালোবাসি, এই জন্য আপনাকে ভালোবাসি, এই জন্য রমজানের রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। তাহলে ভালোবাসার এক নম্বর চিহ্ন কি?
মুখে বলবো দুই নম্বর ভালোবাসার চিহ্ন নামাজ, দুই নম্বর ভালোবাসার চিহ্ন কি? সকাল দশটা ট্রাকে উঠছে, বিকেল ছয়টায় নামছে, মধ্যখান দিয়ে ড্রাইভার জিজ্ঞেস করে হুজুর নামাজ পড়তেন না কত হবে? তোরা আর আগামী বছর নিতাম না, তোরা আর আগামী বছর কি? আচ্ছা নামাজ নাই আশেক, নামাজ নাই আশেক না ফাসেক, নামাজ নাই আশেক আশেক না ফাসেক। আচ্ছা স্ত্রী কি বললো? এই শুনো মশারি খাটাও, মশারি খাটাতে পারবো না, তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি, মশারি খাটাতে পারবো না। আচ্ছা এবার মশারিটা তোলো, তোমাকে ভালোবাসি, মশারি উঠাতে পারবো না। নাস্তা লাগাও, তোমাকে ভালোবাসি, নাস্তা খেতে পারবো না, নাস্তা বানাতে পারবো না, ভাত রান্না করো, তোমাকে ভালোবাসি, ভাত রান্না করতে পারবো না। এই ভালোবাসি এমনি কয়দিন যাবে? এই ভালোবাসা যেমন নামাজ ছাড়া ভালোবাসা তেমন, এই ভালোবাসা যেমন বেশি দিন টিকবে না, নামাজ ছাড়া ভালোবাসা, নামাজ ছাড়া ভালোবাসা ময়দানে মাছরে টিকবে না, নামাজ ছাড়া ভালোবাসা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর সাজিবের নিচে দেখা হবে আমার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাউসে কসরের পারে আবার দেখা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সেদিন দেখা যাবে কে আসে কে ফাসে কোথায় দেখা হবে কোথায় আমি হাউসে কসর পাড়া যাওয়ার নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবো ইনশাআল্লাহ দাঁড়িয়ে আছে হাউসে কসরের পাড়ে ওই তো দাঁড়িয়ে আছে সিদ্দিক আকবর এক নাম্বার ফারুক আজম দুই নাম্বার হয়তো ওসমান তিন নাম্বার হয়তো আলী চার নাম্বার ওই তো আবু দারদা দাঁড়িয়ে ওই তো আবু দারদা রিফারি দাঁড়িয়ে ইনশাআল্লাহ দেখতে দেখতে দেখবো সোয়াল আখ সাহাবি দাঁড়িয়ে আছে এরপরে দেখবো তাবিন দাঁড়িয়ে আছে তাবে তাবিন দাঁড়িয়ে আছে ওই তুই ইমামে আজম দাঁড়িয়ে আছে ওই তুই ইমাম বুখারী দাঁড়িয়ে আছে ওই তো আব্দুল কাদের জিলানী দাঁড়িয়ে আছে ওই তো বড় বিরক্ত কাদের জিলানী দাঁড়িয়ে আছে ওই তো কাসেম নানু তুমি দাঁড়িয়ে আছে ওই তো মাদানী দাঁড়িয়ে আছে ওই তো রশিদ আহমদ গাঙ্গুই দাঁড়িয়ে আছে দেখতে দেখতে দেখবেন ইনশাআল্লাহ ওই তো আমাদের নোয়াখালীর হুজুর মুস্তাফা নবী দাঁড়িয়ে আছে ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ফেরেশতা তুলে দিবে ফেরেশতা তুলে দিবে ফেরেশতা গ্লাসে গ্লাসে তুলে দিবে লেকুল্লে ওয়াদিন কাসুন জমজমের পানির মতো একটা একটা গ্লাস সুবহানাল্লাহ ওয়ান টাইম ইউজ জি সুবহানাল্লাহ বলবেন ফেরেশতা ভরে দিবে রাসূল মুখে তুলে দিবেন আল্লাহ আচ্ছা মজাটা কেমন হবে রাসূল বলেন আহলা মিনাল আসাল মধুর চেয়েও মজা আবিয়াদু মিনাল লাবান দুধের চেয়েও সাদা মান শারিবা মিনহা শরবাতান লাম ইয়াজমা বাদাহু আবাদা এক ঢোক পান করবা জীবনে আর কখনো পিপাসা হবে না সুবহানাল্লাহ আচ্ছা মজাটা কেমন হবে রাসূল মুখে তুলে দিবেন মজাটা কেমন হবে ইদান ইয়াখতালিজু ইদান ইয়াখতালিজু কওমুন হঠাৎ করে এক দলের সামনে পর্দা পড়ে যাবে রাসূল বলবেন কি হলো কি হলো কি হলো পর্দা ফেলে দিলে কেন ওই ফেরেশতা মনে হয় ওহাবি ওই ফেরেশতা জবাই বলবে আমা তাদরি আপনি কি জানেন না আমা তাদরি আপনার কি জানা নাই মা আহদাসু বাদাকা এরা আপনার পরে কি কি আপনার দিনকে কি পরিমাণ বিকৃত করে ফেলেছে এরা আপনার দিনকে পরিবর্তন করে ফেলেছে এরা আপনার দিনকে পরিবর্তন করে ফেলেছে আপনার দিনে আপনি যেগুলো করেননি এরা তো সেগুলো সংযোজন করেছে আপনি যেগুলো করতে বলেছেন এগুলো তো করে নাই এগুলোর মধ্যে নতুন নতুন কিছু সংযোজন করেছে অনেক কিছু বিয়োজন করেছে অনেক কিছু সংযোজন করে ফেলেছে মা আহদাসু বাদাকা আপনার পরে এরা কি কি পরিবর্তন করে ফেলেছে এবার রাসূল বলবেন সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি সুহকান সুহকান বলেন লিমান গাইয়ারা বাদি সুহকান সুহকান লিমান গাইয়ারা বাদি আমার পরে আমার দিনকে যারা পরিবর্তন করে ফেলেছ দূর হও দূর হও সেদিন তার বাবা গরু মজা বেশি না হাউদে বছরে পানি মজা বেশি ইনশাআল্লাহ পানি পান করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ এই ছোট্ট এক কাফেলা ছোট্ট এক মজলিস আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে সমাপ করে দেন আল্লাহ রাসূলের হাতে পাউরি নসিব করে দেন আমিন রাসূলের হাতে হাউসের কসরের পানি কি এবার রাসূল বলেন এখানে এক হাদিস রাসূল বলেন উফ আল্লাহ রাসূল বলেন ইদা আযানাল মুয়াজ্জিন
যখন মুয়াজ্জিন আজান দেন ফাকুলু মিসলা মা ক্বালাল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যা যা বলে তুমিও হুবহু তা তা বলো। মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তুমিও তা তা বলো। বলতে বলতে যখন হাইয়া আলাস সালা বলবে তখন তুমি বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এভাবে আজান জবাব দিবা। এরপরে আমার উপরে দুরূদ শরীফ পড়ো, ফসল্লু আলাইয়া আমার উপরে দুরূদ শরীফ পড়ো। এবার ওয়াস আলু লি আল ওয়াসিলা, এবার আমার জন্য ওসিলত তালাশ করো। আল ওয়াসিলা ওহিয়াল মানজিলাতু ফিল জান্নাহ, এটা জান্নাতের মধ্যে একটা দরওয়াজা, আল্লাহ তাআলা এটা শুধু একজনকে দান করবেন। ওয়া আরজু আন আকুনা হুয়া আনা, এটা আমি হব। এবার রাসূল বলেন কেউ যদি আজানের জবাব দিলে আজানের জবাবে যা যা মুয়াজ্জিন বলে তুমিও তা তা বললা, এরপরে দুরূদ শরীফ পড়লা, এরপরে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা এটা পড়লা। এবার রাসূল বলেন হুল্লাত লাহু শাফাতি, আমি কথা দিলাম আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে গেল। রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। আজীব বিষয়। এখন প্রশ্ন হলো যদি আজানের জবাবে যা বলার তা বললে যদি শাফাত ওয়াজিব হয়, আজানের জবাব দুই প্রকার, জবাবে কাউলি জবাবে ফেফেলি, মুখে জবাব কাজে জবাব, মুখে জবাব কাজে জবাব। মুখে জবাব দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ওয়াজিব হয়ে গেল, কাজে জবাব দিলে জান্নাত ওয়াজিব হয়ে গেল। কি হয় মুখে জবাব আর কি? তাহলে কি শিখলাম আজকে? আজানের জবাব দিব ইনশাআল্লাহ। আজকে থেকে কি দিব বলেন? কয়ভাবে কি কি কথা কাজে, কথা জবাব দিলে উত্তর কি, ফায়দা কি, সুপারিশ ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন আপনি বললেন ঠিক আছে কথা জবাব দিব কিন্তু মসজিদে যাব না, আর জোরে বলেন, এটা হলো বাজারে গেলেন আর কি কিন্তু বাজার করলেন না, বাজারে গেলেন আর কি তবে বাজার করলেন না, বাজারে গেলেন বাজার করলেন না, তাহলে আজানের জবাব কয়ভাবে দিব? কি কি মুখে এবং কি মুখে দিবেন কিভাবে? রাসূল যা যা বলেছেন তা, এরপরে দুরূদ শরীফ, এরপরে কি দোয়া, এরপরে কি সৌদা মসজিদের দিকে যাওয়া, সৌদা কি? তাইলে মদিনায় মক্কায় মক্কায় কি কাজ ছিল? কাজ ছিল শুধু একটা, শুধু কালিমা শুধু নামাজ। সুবহানাল্লাহ। শুধু কালিমা শুধু নামাজ। এরপরে নবুয়তের ষষ্ঠ বর্ষে, নবুয়তের ষষ্ঠ বর্ষে রোজা, নবুয়তের ষষ্ঠ বর্ষে কি রোজা, আর নামাজের মুকাম্মল মুকাম্মল রূপ মুকাম্মল তরিকা মদিনায় তৈয়বা। নামাজের মুকাম্মল তরিকা কোথায়? মদিনায় তৈয়বা। তাহলে আমার আলোচ্য বিষয় কি ছিল? মক্কী জীবন। তো মক্কী জীবনে কি করেছেন রাসূল? 13 বছরে কি কাজ? কি কালিমা নামাজ বলেন, কালিমা আর দাওয়াত, কালিমা নামাজ দাওয়াত আর রোজানা যা যা অবতীর্ণ হইতো এগুলো রাসূল সাহাবাদেরকে পড়িয়ে দিতেন, মুখস্থ করিয়ে দিতেন আর নিজের কাউল ফেল দিয়ে বুঝিয়ে দিতেন। কি ভাই, আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে রাসূলের জীবনের সাথে লেগে যাওয়ার তৌফিক দান। শুধু এক অংশ নিয়ে না, 23 বছরের পুরো জীবনে নিয়ে, 40 বছরেরটা না 23 বছরেরটা, 23 বছরের কোনটা কোনটা বাদ, কোনটা কোনটা বাদ দিলে আশিক রাসূল হয়? জোরে বলেন, একটু বুঝায় বলেন, কোনটা কোনটা বাদ দিলে আশিক রাসূল হয়? আর সবটা করলে আশিক রাসূল হয়? আমরা কোন ওয়ালা আশিক রাসূল? আবু বকর ওয়ালা আশিক রাসূল? কোন ওয়ালা? ওমর ওয়ালা, ওসমান ওয়ালা? আমিনু কামা আমানান নাস, যেন সিদ্দিক আকবর গলাগুলি করে। হ্যাঁ, ওই আয়াত কারিমা কেউ আমাকে সাহায্য করেন, উলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যীন ওয়াস-সিদ্দীকীন ওয়াশ-শুহাদা'ই ওয়াস-সালিহীন ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين. إن شاء الله رب العالمين بلن جرى ما كمن با أما رسول كمن با أما كمن با أما رسول كمن با قطع دلام تم در حشر رب النبي در شده تم در حشر رب صديق در شده تم در حشر رب صالحين در شده تم در حشر رب شهداء در شده. ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মৌতের সঙ্গে সঙ্গে মৌতের বিছানায় হযরত ইব্রাহিম এসে বলবেন আসো বেটা,
মুসা বলবেন আসো বেটা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সিদ্দিক আকবর বলবেন আমরাও আছি ঘাবড়াবা না ফারুক আজম বলবেন আমরাও আছি ঘাবড়াবা না ইনশাআল্লাহ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের আরওয়া সমস্ত রাসূলদের আরওয়া সমস্ত রূহগুলো সমস্ত সাহাবীদের রূহগুলো সমস্ত নেককারদের রূহগুলো কবরে এসে বলবেন ঘাবড়াবা না আমরা তোমাদের অপেক্ষা আছি এবার হাসানের ময়দানে উঠবো ইব্রাহিম আসলাম হাত ধরে বলবেন আসো বেটা মুসা বলবেন আসো ঈসা বলবেন আসো সাইয়্যিদুল আম্বিয়া বলবেন আসো সোহাল হক সাহাবা বলবেন আসো রব্বে কারিম বলেন হাসুনা উলাইকা রফিকা সেদিন বুঝবা তোমার বন্ধুরা কত মজা সেদিন দেখবা তোমার বন্ধুরা কত মজা এই জন্য বন্ধু কাকে বানাবেন ঠিক করেন বন্ধু কাকে বানাবেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন সকলে বলি আমিন হায় হায় রাসূলের সিরাতের উপরে যদি জীবনটা বাজি লাগাইতে পারতাম যদি প্রতিদিন এভাবে মাগরিব থেকে আসা মত পর্যন্ত বয়ান করতে পারতাম আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন আল্লাহ নবীজির সিরাত বুঝা মানা সহজ করে দেন নবীজির গোটা জীবন আদর্শকে বুঝা মানা সহজ করে দেন আল্লাহ এই মজলিসকে কিয়ামত পর্যন্ত কায়েম ফরমা আল্লাহ যারা আয়োজন করেছেন যারা শুরু করেছেন আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িল করিম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ইয়া আরহামার রাহিম আমাদের কিতাবগুলো আছে আমার 14টা কিতাব আমাদের গাড়িতে আছে যারা পারেন সংগ্রহ করবেন ইনশাআল্লাহ প্রতি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা মাদ্রাসায় জিকিরের মজলিস হয় এই মাসে আগামী কালকে আগামী শনিবার কালকে কালকের শনিবার প্রতি মাসের শেষ শনিবার যারা পারি শরীক হবো।